এই দেশে যোগ্যদের মূল্যায়ন হয় না বলেছেন রিয়াদের স্ত্রী সেখানে আবার পাল্টা কমেন্টও করেছেন মুশফিকের স্ত্রী মাহমুদউল্লাহ রিয়াদের শালিকা জান্নাতুল কিফায়াত মন্ডি বিসিবিকে উদ্দেশ্য করে লেখেন দে হ্যাভ এ টিম অফ হার্ড হিটার্স বলে বলে ছয় আর ছয় তবে সেখানে সাধারণ মানুষের ইতিবাচক নেতিবাচক সব কমেন্টই আছে অনেকেই কষ্ট পাচ্ছেন রিয়াদের জন্য আবার অনেকেই বলছেন আগে থেকেই রিয়াদের উচিত ছিল সিদ্ধান্ত নেওয়া তবে বিসিবি ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে রিয়াদদের সম্মানের সঙ্গে বিদায় দিবেন তারা বিশ্বকাপে চান্স না হলেও ভবিষ্যতে রিয়াদকে মূল্যায়ন করা হবে বলেও ইঙ্গিত এসেছে 2021 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে রিয়াদ ছিলেন দলের অধিনায়ক এই বছরের মাঝামাঝি সময় পর্যন্ত তিনিই দলকে নেতৃত্ব দিয়েছিলেন এশিয়া কাপের আগে সাকিব আল হাসানের হাতে ব্যাটনটা তুলে দেওয়া হলেও এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন রিয়াদ তবে পারফরমেন্স সন্তোষজনক না হওয়ায় রিয়াদকে বিশ্বকাপের দলে জায়গা দেওয়া হয়নি এশিয়া কাপে দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স নিয়ে সমালোচনা হয় এশিয়া কাপ শেষে দেশে ফিরে মুশফিক সংক্ষিপ্ততম ফর্মেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও রিয়াদ এমন কোনো সিদ্ধান্তের পথে হাঁটেননি তখনও সভাপতি সবার প্রত্যাশা ছিল বিশ্বকাপ দলে অভিজ্ঞতা বিচারে অন্তত সুযোগ পাবেন রিয়াদ সাকিবের গ্রিন সিগন্যালও ছিল কিন্তু জানা যায় শ্রীরাম রিয়াদকে বাদ দিয়েছেন পরিবর্তনের হাওয়াতে তিনি গা ভাসিয়েছেন চান্স দিতে চান তরুণদের কদিন পরই মুশফিকের মতো রিয়াদও আবার অবসরের পথে হাঁটেন কিনা সেই শঙ্কা অনেকের মুশফিক যখন অবসরে যান তখন রিয়াদ ফেসবুকে লিখেন প্রিয় মুশফিক তোমার এই বিদায়ের ঘোষণা আমার জন্য হৃদয় বিদারক একটি ব্যাপার টি টোয়েন্টিতে তোমার যত অর্জন এবং ভালো ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল তোমার সতীর্থ হয়ে টি টোয়েন্টি ম্যাচে খেলতে পেরে আমি আনন্দিত তোমার পারফরমেন্স ও নৈতিকতা সবসময় যে কোনো ফর্ম্যাটে অনুপ্রেরণামূলক হবে কিন্তু সময়ের ব্যবধানে এবার রিয়াদকে বিসিবি বাদ দিয়েছে বিশ্বকাপ থেকেই সময়ের পালাক্রমে কত কিছুই না বদলে গেল ট্রাইনেশন ও বিশ্বকাপে নতুন ঘরানার বাংলাদেশ টিম পারফর্ম করবে বিশ্বাস ম্যানেজমেন্টের